আপনারা জানেন যে আমাদের দেশে করোনা ভাইরাসের আক্রমণ সহ গোটা বিশ্বে এই করোনা ভাইরাসের আক্রমণে মানুষের অবস্থা খুবই শোচনীয়। এই পরিস্থিতিতে প্রথম দফায় আমাদের দেশে 21 দিনের লকডাউন ঘোষণা করে সরকার। এই লকডাউনে স্কুল কলেজ সব কিছুই বন্ধ। পরবর্তীতে যখন ক্রমাগত এই সংখ্যাটা বাড়ছে, আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, ফলে আবার 19 দিনের লকডাউন ঘোষণা করে। এদিকে ছাত্রছাত্রীদের পড়াশোনা, আমরা যেহেতু একটা ছাত্র সংগঠন করি, অল ইন্ডিয়া ডিওসো ছাত্র সংগঠন, আমরা সেই ছাত্র সংগঠনের সদস্য, আমরা এই অবস্থায় দেখতে পাই যে ছাত্ররা এই লকডাউনকে কেন্দ্র করে পড়াশোনা যেমন করছে না, তেমন স্কুল না আসার একটা অনভ্যাস তৈরি হচ্ছে। এদিকে সরকার তাদের পড়াশোনা করার জন্য মডেল অ্যাক্টিভিটি ট্র্যাকস অর্থাৎ ক্লাস ধরে ধরে প্রশ্নপত্র অনলাইনে তারা দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ যে এলাকা, অত্যন্ত গ্রাম বাংলা, সেইখানে ধরেন অনলাইন টিভি মোবাইল এগুলোর কিন্তু ধরাছোঁয়ার বাইরে হাজার হাজার স্টুডেন্ট। ফলে আমরা একটা ছোট্ট পরিসরে তুফানগঞ্জ মহকুমা কমিটি উদ্যোগে, ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিওসো তুফানগঞ্জ মহকুমা কমিটির উদ্যোগে আমরা এটা প্রথমেই যখন দেখতে পাই যে ছাত্রদের পড়াশোনা করার একটা বিষয় দিয়েছে, ফলে আমরা সেটা কম্পিউটারে ডাউনলোড করে নেই নিয়ে আমরা ছাত্রদের এইটা পৌঁছে দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন, আমরা তুফানগঞ্জের কিছু শ্রদ্ধেয় আমাদের শিক্ষক তাদের কাছে যাই এবং তাদের সহযোগিতায়, তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করে, তাদের সহযোগিতায় আমরা যা কিছু দরকার অর্থাৎ কাগজ কালি সেটা সংগ্রহ করে আমরা ছাত্রদের কাছে, ক্লাস ধরে ধরে ছাত্রদের কাছে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ফলে বিভিন্ন জায়গায় ছাত্রদের আমরা সেটা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করি আর কি। ফলে যে সমস্ত ছাত্ররা এগুলো নিজেদের পয়সায় ডাউনলোড করে নিতে পারবে না বা যাদের অসুবিধা হবে, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমাদের অফিসেও যদি আসে, তুফানগঞ্জ যে আমাদের কার্যালয় আছে এখানেও যদি আসে, তাহলে আমরা ছাত্রদের দিতে পারি। কারণ এটা বলেই দিয়েছে যে স্কুল খুললে তাদের যে ক্লাস টিচার তাদের কাছে এগুলো জমা দিতে হবে। ফলে এগুলো যদি ছাত্ররা স্কুল বাড়িতে বসে বসে সেই পড়াশোনাটার চর্চাটা করে, বইটা অন্তত পড়ে, হোমওয়ার্কসগুলো যাতে ঠিকঠাক করে, তারই একটা ছোট্ট প্রয়াস আমরা শুরু করেছি। একটু নমুনাগুলো দেখান তো, প্রথম কোন কোন শ্রেণীর মূলত দিচ্ছেন আপনারা? আমরা চেষ্টা করছি 1 থেকে দেওয়ার, ক্লাস 1 থেকে 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই মুহূর্তে আপনার হাতে কোন কোন শ্রেণী রয়েছে? সেই এই মুহূর্তে আমার কাছে 6, 7, 8, 9, 10। হ্যাঁ, আচ্ছা, 10-এরটা দেখান তো, কয়টা পেজ রয়েছে? কয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10-এর এটা। হ্যাঁ, এখানে হচ্ছে প্রথমে বাংলাটা দেয়া আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইংরেজিটা দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে গণিত অর্থাৎ অঙ্ক, তারপরে দিয়েছে ইতিহাস। এই রকম করে তাদের সমস্ত সাবজেক্টগুলো আমরা বের করে নিয়েছি। এইখানে আছে ভূগোল, হ্যাঁ, তার জীবনবিজ্ঞান অর্থাৎ তাদের যে কয়েকটা হচ্ছে সাবজেক্ট আমরা প্রত্যেকটাই বের করেছি। এইরকম করে সমস্ত ক্লাসেরই আমাদের কাছে আছে, আমরা এগুলো বের করে রেখেছি, ছাত্রদের এগুলো বিনামূল্যে দেওয়া হবে আর কি, তাদের পড়াশোনার সুবিধার্থে। ছাত্ররা যাতে সহজে, মানে যাদের আর্থিকভাবে ক্রাইসিস অভাব রয়েছে, তারা যাতে সহজে পেতে পারে, তার জন্য আপনারা কোনো হেল্প নাম্বার রয়েছে আপনাদের? যে হ্যাঁ, আমরা কয়েকটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে তারা পেয়ে যাবে আর কি। সেটা এই কাজটা কবে থেকে আপনারা শুরু করছেন? আমরা শুরু করেছি গত কাল থেকে আমরা দিচ্ছি আর কি, এগুলো চলতে থাকে বিভিন্ন এলাকায়। আমাদের অল ইন্ডিয়া ডিওসোর তুফানগঞ্জ মহকুমা কমিটির যে সদস্যরা আছে তারা বিভিন্ন এলাকায় সার্ভে করছে, তাদের এলাকায় কতজন ছাত্র কোন ক্লাসে আছে তারা সার্ভে করে আমাদের কাছে রিপোর্ট পাঠাচ্ছে, আমরা সেইভাবেই এগুলো রেডি করছি, রেডি করে তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তারা ছাত্রদের কাছে দিয়ে যাবে। যেহেতু
সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বারবার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বলছে, ফলে আমরাও সেটা চেষ্টা করছি যে ছাত্ররা নিজের বাড়িতে বসেই যেন এইটা পায় আর কি।